আমরা ইলেকশন কমিশন এক বছরের কিছু আগে আমরা দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত কিন্তু সর্ব ধরনের ইলেকশনই আমরা প্রায় 700 ইলেকশন কন্ডাক্ট করেছি। এই 700 ইলেকশন কন্ডাক্ট করে প্রায় 600 উপরে করেছি হচ্ছে ইভিএমে। ইভিএমে আমি সবসময় বলে এসেছি ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। ইভিএম দিয়ে কিন্তু কেউ কোনো কিছু করতে পারে না এবং সঠিকভাবে ইভিএম দিয়ে আমরা ইলেকশনগুলো কন্ডাক্ট করেছি। এবং ইভিএমের আমি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং উপনির্বাচন সবগুলোই কিন্তু কাছের থেকে মনিটর করেছি। মনিটর বলতে ইউনিয়ন পরিষদে জীবননগরে আমি 6টা ইউনিয়নে নিজে প্রত্যেকটা কেন্দ্রে সকাল 8:30 থেকে 4টা পর্যন্ত আমি ছিলাম। এটার সবচেয়ে বড় দিক হচ্ছে ভোটারকে ওখানে যেতে হবে, যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই ভ্রান্ত ধারণা কেন আমি নিজেও বুঝি না। আমরা এটার ব্যাপারে কারিগরি যে সমস্ত বিশেষজ্ঞ আছেন ডক্টর জাফর ইকবাল, ডক্টর কাইকোবাদ এবং আরও অনেকে, ডক্টর মাহফুজ, অনেকের সাথে আমরা বসেছি, আলোচনা করেছি। ওনারা খুলে সমস্ত কিছু দেখেছে। আমরা ওপেনলি সব দলকে বলেছি আপনারা দেশ বিদেশের এক্সপার্ট নিয়ে আসেন, যে দেখেন কিছু করা যায়। তারপরও এই সন্দেহটা কেন থাকে এটা আমার বোধগম্য নয়। তবে আমি গ্যারান্টি দিচ্ছি ইভিএম হচ্ছে একটা স্বচ্ছতার প্রতীক। কোনো প্রকার কোনো কিছু ইভিএম দ্বারা করা সম্ভব নয়, কারণ এটা স্ট্যান্ড অ্যালোন, ইন্টারনেট কানেকশন নাই। এবং এই 600 যে নির্বাচন আমরা করেছি, এই 600 নির্বাচনের মধ্যে একজন কি গেল না কোর্টে যে যে আমার এটা ইভিএম এর রেজাল্ট ভুল? এবং যেখানে যেখানে ইভিএম এ হয়েছে আপনারা জিজ্ঞেস করে দেখেন, কোনো জনগণ, কোনো ভোটার এই পর্যন্ত কোনো কমপ্লেন করে নাই, কোনো প্রার্থী করে নাই। কিন্তু তবুও এটা জিনিস কাজ করে, কারণ ব্যালটে কিন্তু শোনা যায়, শ্রুত আছে, শোনা যায় যে অল্প সময় পাইলে কিন্তু একজন অনেকগুলো কিছু করতে পারে, অনিয়ম করার সুযোগ আছে। ব্যালট লুট করে গেলে কিন্তু একটা অনিয়ম হইতে পারে, কিন্তু ইভিএম লুট করলে কিন্তু ডেটা রয়ে যায়, কোনো অসুবিধা নাই। সো আমরা কোনো প্রবলেম ফেস করি নাই। এবং এই ইলেকশন শেষে আপনার একবার যদি আমি পরবর্তীতে আসি তখন আপনাদের সাথে আবার কথা বলবো, বলে দেখেন ইভিএমটা বলেছিলেন আপনারা কেমন। আমি সবসময় বলে এসেছি যে মিডিয়া আমার চোখ এবং মিডিয়া আমার কান। যদি আমি চোখে পট্টি লাগায় রাখি তাহলে মিডিয়া দেখবে কেমন করে, আর কানে যদি তুলা ভরে রাখি তাহলে আমি কানে দেখবে কেমনে। সো মিডিয়ার অবাধ বিচরণ আমরা ইনশিওর করব। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে যখন ভোট গ্রহণ করছে, ভোট কক্ষে, কেন্দ্র না, কক্ষের মধ্যে যখন ভোট গ্রহণ করছে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্টেরও আছে সবাই, তখন যদি আপনারা ওখানে লাইভ করেন তাহলে কি ডিস্টার্ব হবে? তখন যদি আপনি ইন্টারভিউ নেন তখন কি ডিস্টার্ব হবে? কেন আপনারা ফুটেজটা নিয়ে যান, ফুটেজটা নিয়ে যেয়ে বাইরে যেয়ে আপনারা দেখেন সব কিছু, লাইভ করেন, অসুবিধা নেই। তো সেখানে অনিয়মগুলো আপনি তুলে ধরেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওখানে তো ভোট কেন্দ্রের মধ্যে, ভোট কেন্দ্র না, ভোট কক্ষের মধ্যে এটা করাটা সমীচীন না। সুতরাং এটা কিন্তু আপনি যদি আমাদের নীতিমালাটা সঠিকভাবে পড়ে দেখেন, সেখানে কিন্তু আপনি একটা বাড়িতে যাবেন, একটা কেন্দ্রে যাবেন, কেন্দ্র ইজ প্রোটেক্টেড, প্রোটেক্টেড কেন্দ্র। কিন্তু এই কেন্দ্রে যে যাবেন আগে ছিল অনুমতি, এখন বলা হলো আপনি ভিতরে ঢুকে যান, ঢুকে যাওয়ার পর আপনি প্রিজাইডিং অফিসারকে অবহিতি করেন, এটা কি ভুল? অন্যায়, অবগতি করবে যে আমি এসেছি, আমি এখানে থাকছি। সো আমরা বলেছি কোনো কক্ষে 10 মিনিটের বেশি থাকতে পারবে না একটা কক্ষের মধ্যে, আপনি দুইজনের বেশি যেতে পারবেন না। তাহলে ওখানে তো হিউম্যান ক্রাই, যে আপনারা যে সবাই একজনের সঙ্গে যুগে সবাই যদি এক কক্ষে ঢোকেন কাজ করতে পারবে? সো দুইজন করে ঢোকেন, আপনারা ফুটেজ নেন, বাইরে এসে আপনারা লাইভ দেন, কোনো অসুবিধা নাই। তো কেন্দ্রে দেওয়া যাবে, তো কক্ষে নাই, কেন্দ্রে দেওয়া যাবে। হ্যাঁ, কেন্দ্রে লাইভ দিবেন। স্যার একটা প্রশ্ন, কক্ষে নাই, কেন্দ্রে দেওয়া যাবে। স্যার হ্যাঁ, কেন্দ্রে লাইভ করবেন কক্ষের মধ্যে। আর কক্ষের মধ্যে গেলে শুধু গোপন বুথে আপনি ছবি নিতে পারবেন না, কারণ আপনি দেখে ফেলবেন, সিকিউরিটি উইল বি হ্যাজার্ড। একটা সুস্থ, নিরপেক্ষ
অবাধ পক্ষপাতিত্বহীন একটা নির্বাচন করতে হলে যা যা দরকার সেই কাজগুলো আমরা পরিকল্পিতভাবে এবং সবাই ঐক্যমত হয়ে, উপরে হচ্ছে আল্লাহ ইমান আর নিচে হচ্ছে বিবেক বিবেচনা, এই অনুযায়ী আমরা কাজ করব। এবং এটা আমি ডিক্লেয়ার করে গেলাম, আপনারা যদি চোখে ধরা পড়ে যে আমরা কেউ পক্ষপাতিত্ব করি, প্লিজ লেট মি নো। গাজীপুরে কিন্তু আপনাদের ফুটেজ দেখেই কিন্তু আমরা ওখানকার মেয়র প্রার্থীকে ডেকে নিয়ে এসেছিলাম। আমরা কিন্তু নোয়াখালীতে একটা মেয়েকে অ্যারেস্ট করে ঢুকিয়েছিলাম আপনাদের ফুটেজ, সে হেল্প করছিল ওই ইডিতে, ইভিএম এর বুথের মধ্যে যেয়ে, অ্যারেস্টেড সঙ্গে সঙ্গে, 6 মাসের জেল। সো আমি যে বলি আপনারা চোখ এবং কান, আপনারা সততার সাথে কাজ করেন, আপনারা কোনো কোনো দল, আপনার মতামত থাকতে পারে, আপনার জন্য সক্ষমতা থাকতে পারে, প্লিজ আপনারা ইমানের সাথেও কাজ করেন যে না সঠিক কাজটা। এবং সঠিক কাজের সঙ্গে আমি আছি, আমাদের সবাই আছে এবং সবাই অঙ্গীকারবদ্ধ, এবং আমার মেসেজটা, কমিশনের মেসেজটা সবার কাছে পৌঁছে গেছে, যার কারণ আমরা শপথ নেওয়ার পর থেকে কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন উপহার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাল্লাহ আমরা করব। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার পৌঁছাবে ভোট কেন্দ্রে, এবং সেই পৌঁছাতে বাধাগ্রস্ত যেন না হয় আমরা পুলিশ এবং যারা যারা আছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের সবাইকে কিন্তু আমরা ই করেছি, এবং ভোটার সংখ্যা, ভোটার প্রেজেন্স উল্লেখযোগ্য, উইল বি স্যাটিসফাইড। কারণ কি জানেন, এখানে আপনি যেখানে দেখছেন যে চিটাগংয়ে উপনির্বাচন 6-7 মাসের জন্যে একজন প্রার্থী, সো সেখানে কিন্তু 14% হয়েছে, একটা হচ্ছে 6-7 মাসের জন্য আর একটা হচ্ছে একজন। কিন্তু এখানে যে কাউন্সিলর আছে ওদের ইন্টারেস্টে ওরাই কিন্তু ভোটারকে টেনে নিয়ে আসবে। যেখানে প্রতিযোগিতা আছে সেখানে কিন্তু ব্যালেন্স হয়, ব্যালেন্সে দেখবেন যে আমাদের কাজগুলোর সুবিধা হয়। সো এখানে কিন্তু আমি আশা করি ভোটার উপস্থিতি আপনাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি আসবে। আসলে এই অভিযোগগুলো কিন্তু যেটা আসবে আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে কাছে আসবে, তো এরকম উল্লেখযোগ্য কোনো অভিযোগ আসে নাই। তবে আমাদের দৃষ্টিগোচরিত হয়েছে কালকে একটা শোডাউন হয়েছিল মোটরসাইকেলে রিসিভ করে, সেটা আমরা যথাযথ পত্রের মাধ্যমে তাকে জানানো হয়েছে। 5টা সিটি নির্বাচন নিয়ে আমি কাজ করছি না, 5টা সিটি নির্বাচন নিয়ে আমাদের কমিশন কাজ করছে, এবং বরিশাল এবং খুলনার ওভারঅল বেসিক দায়িত্বটা আমার এবং হোল কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আর রাজশাহীটা হচ্ছে আমাদের রাশিদা ম্যাডাম, আর সিলেটেরটা হচ্ছে আনিসুর রহমান সাহেব কমিশনার, এবং গাজীপুরেরটা হচ্ছে আলমগীর সাহেব। তো সুতরাং আমরা কিন্তু সবটাকে একদম সমানভাবে দেখছি, যখন যে চ্যালেঞ্জগুলো আসবে সেটা আমি তখনই ফেস করব। এখনো কিন্তু এরকম কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি না, আমরা তো সঠিক কাজই করবো। উচ্চস্বরে কথা বলেছি, বাইরের শব্দ গেছে কিনা জানি না, আমি এরকমই আমি বলেছি যে সবাই আমরা সবাই মিলে, আমি কি এখানে কোনো, আমি এখানে কমিশনার হিসেবে আসি না, আমি সবার সাথী হিসেবে কাজ করতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। সেটা তো একই জিনিস, তো সঠিক স্বচ্ছ এই আমাদের যে এখানে লেখা আছে এই এই বিধিতে, এই অনুযায়ী তারা কাজ করবে, এবং তারা সবসময় বিনয়ের সাথে, আমরা সবাই বলেছেন, আমাদের পুলিশ কমিশনার ডিআইজি সবাই বলেছেন, আমরা বিনয়ের সাথে ব্যবহার করব, বাট আইন প্রয়োগ কঠোর হইতে হবে, ব্যবহারটা বিনয় বাট আইন প্রয়োগে কোনো প্রকার কম্প্রোমাইজ অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, তাই এই এই লাস্টে মোটরসাইকেলের কথা বলে আমি শেষ করি, ঠিক আছে? আমি প্রথমেই বললাম যে আমি যদি আপনার চোখ বেঁধে রাখি, হাত বেঁধে রাখি, আপনি হাঁটবেন কেমন করে, তাই না? কিন্তু আমাদের, আমরা এটা নিয়ে বসবো, আলোচনা করবো, আমরা চিন্তা করছি সম্পাদক মহল, আপনার এডিটার যারা আছেন তাদের সাথেও বসবো, এবং এডিটার সবার সাথে, সব বলতে মনে করেন যে কিছু কিছু ডিফারেন্ট আপনাদের ডিফারেন্ট গ্রুপে আছে না, সবার এখান থেকে 5 জন, ওখান থেকে 5 জন, সবাইকে নিয়ে খুব এলিনে বসে আমরা একটা সলিউশন বের করব। যে প্রবলেম হচ্ছে, আপনি তো ঈদের সময় ঈদ দেখেছেন, তাই না? ঈদের সময় মোটরসাইকেল কীভাবে মুভ করছে। আচ্ছা, 1 সালে ততটা মোটরসাইকেল ছিল, 8 সালে কি ততটা মোটরসাইকেল ছিল, 14 সালে কি ততটা ছিল, 18 সালে কি ততটা ছিল, আর 21 এই 23 সালের কী মোটরসাইকেলের বহর।
আচ্ছা তখন উবার ছিল, আমি আমার টাকা আছে 500 উবার অথবা 400 পাঠাও, আমি রাইডার ই করলাম। এখন এটাকে কিভাবে যেন পলিটিক্যালি ইউজ না করা যায় বা কিভাবে আপনারা মুভমেন্ট করবেন সবই ঠিক আছে, কিন্তু এটা যেন কোনো প্রকার, একটা কথা আছে গুন্ডা পান্ডা হুন্ডা এটা পুরা দিস, এটার এটার মধ্যে বিরত থাকা যায়, এর এর একটা আমরা ফুল স্টপটা খোঁজার চেষ্টা করছি, এর গ্যাপ বিটুইন দ্য দিস ল্যাঙ্গুয়েজ এটা বের করে আমরা একটা সুন্দর সলিউশনে আসবো আপনাদের ব্যাপারে। দেখেন এখানে অনেক অপশন আছে, যে এখন তিন চারজন মিলে যদি আপনারা ওই যে অটোতে যান ব্যাটারি চালিত এটা হয়, ওটা অনেক রকমের ই আছে, কিন্তু বুঝছেন আমরা 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 আলোচনা আলোচনা হচ্ছে, তো চিন্তা করেন না আপনারা কাজ করেন।